শেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সামনে রোজকারের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিগুলোকে আরও সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি, আশা করি সেগুলো ভালো লাগবে। রান্না শুরু করার আগে বলে রাখি, যদি আমার ভিডিও বা রান্না ভালো লাগে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্না স্টার্ট করে দিই। কচু পাতা বাটা বা কচু পাতার শাক আমরা কিন্তু অনেকেই রান্না করে খেয়েছি, কিন্তু আজকে একটা ভিন্নভাবে কচু পাতা দিয়ে আমি স্ন্যাক্স বানিয়ে দেখাবো এবং এটা কিন্তু ভীষণই ভালো লাগবে সবার খেতে। যে কচু গাছগুলো শাক খাওয়া হয় সেই পাতা নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কচি কচি পাতা এখানে আমি নিয়েছি, সেটা পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য আমি বেসন নিচ্ছি এখানে, আর এই ব্যাটারটা কিন্তু বেসন দিয়েই বানাতে হবে। আমি 1.5 কাপ মতো বেসন নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টিস্পুনের মতো, সামান্য একটু লবণ, আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ মতো, হলুদ বেশি দেওয়ার দরকার নেই, অল্প। রোস্টেড জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন করে। এখানে আমচুর পাউডার নিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আমচুর পাউডারটা ঘরেই তৈরি। আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুনের মতো, লঙ্কাটা অবশ্যই পছন্দ মতো, যে যেমন লঙ্কা খান সেই অনুযায়ী নেবেন। মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘনই ব্যাটার তৈরি হবে। আর যেভাবে আমি এই স্ন্যাক্সটা বানাচ্ছি, আশা করছি অনেকেই হয়তো এইভাবে স্ন্যাক্স বানিয়ে খাননি, তবে এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে এই স্ন্যাক্সটা। যারা কচু পাতা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার একটা কচু পাতা নিয়েছি, কচু পাতাটার উপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম বেসন দিয়ে, সেই বেসনের ব্যাটারটা অল্প অল্প করে হাত দিয়ে লাগিয়ে নিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যেটা কিভাবে বানাচ্ছি। প্রত্যেকটা কচু পাতার উপরে এইভাবে ব্যাটার লাগিয়ে নেব এবং একটার উপরে একটা কচু পাতা বসিয়ে দেব। দেখুন, এইভাবে কচু পাতা বসিয়ে দেব। এই কচু পাতাটার উপরেও আরও একটা কচু পাতা বসিয়ে দেব। এইভাবে মোটামুটি 4 থেকে 5টা কচু পাতা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। এভাবে আমি 5 থেকে 6টা ছোট বড় মিলে কচু পাতা নিয়েছি। এবার এটাকে ফোল্ড করে নেব, যেভাবে আমরা রোল ফোল্ড করি সেইভাবে। দেখুন, সাইড দিয়ে আগে ফোল্ড করে নিয়ে নিচ্ছি, কচু পাতার 2 সাইডেই খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। যদি কোনো কচু পাতাটা উঠে আসে তাহলে সেখানে সামান্য একটু ব্যাটার লাগিয়ে নিয়ে আবার মুড়ে নিলেই কিন্তু সেটা একদম সেট হয়ে যাবে। আর বুঝতে অসুবিধে হলে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এটাকে ফোল্ড করছি। কোনো মতেই কচু পাতাগুলো কিন্তু আলগা হয়ে বেরিয়ে আসলে হবে না, তাহলে কিন্তু ভাপানোর সময় ওটা বেরিয়ে আসবে এবং পরবর্তীতে ভাপানোর পরে যখন আমি ওটাকে কাটবো সেটা কিন্তু সেইভাবে সঠিকভাবে কাটা যাবে না।
এবার নিচে থেকে ধরে একদম খুব আস্তে আস্তে করে পুরো কচু পাতাটাকে মুড়ে নেব। যেখানে কচু পাতা বেরিয়ে যাচ্ছে সেখানেই একটু ব্যাটার লাগিয়ে জাস্ট একটু মুড়ে নিয়ে নিচ্ছি। এবার খুব আস্তে আস্তে এটাকে আমরা যেমন করে এগ রোল চিকেন রোল বানাই সেইভাবে কিন্তু ফোল্ড করে নিয়ে নিচ্ছি। কচু পাতাটা আমার মুড়ে নেওয়া হয়ে গেছে, আবারও যেখানে মনে হচ্ছে একটু খুলে যাচ্ছে সেখানে ব্যাটার লাগিয়ে আবারও সেটাকে মুড়ে নিয়ে নিলেই হয়ে যাবে। রোলটা বানানো একদম রেডি। এবার একটা সুতো দিয়ে কিন্তু ভালো করে বেঁধে নিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু অনেক সময় খুলে যেতে পারে। সুতো দিয়ে আমার বাঁধা হয়ে গেছে। আমি গ্যাস ওভেনে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, তার উপরে একটা রকম স্টিলের ছিদ্র করা থালা বসিয়েছি। চুপড়ি বসিয়ে দিতে পারেন বা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। দিয়ে এই যে কচু পাতার রোলটা বানালাম সেটা কিন্তু ভাপিয়ে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। ডিরেক্ট জলের মধ্যে দিয়ে সিদ্ধ করা যাবে না, এইভাবে ভাপিয়ে সিদ্ধ করে নিতে হবে। থালা বা চুপড়ি বা যে কোনো স্ট্যান্ড রেখে তার উপরে রেখেও কিন্তু কচু পাতাটাকে সিদ্ধ করে নিতে পারেন। আর স্টিলের চুপড়ি সবার বাড়িতেই মোটামুটি থাকে বা স্ট্যান্ড থাকে, নিচে জল দিয়ে অল্প একটু এইভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ এটা জাল করানোর পরে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কচু পাতাটা। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে নেব। ঠান্ডা হয়েছে একটু, তারপরে সুতোটা কেটে নেব। এটাকে এবারে স্লাইস করে কেটে নেব, অনেকটা দেখতে হবে কেকের মতো। দেখুন দেখুন দেখতে অনেকটা কেকের মতো। আর এই স্ন্যাক্সটা কিন্তু খেতে ভালো লাগবে, আপনি চায়ের সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও স্ন্যাক্সটা খেতে পারেন, নর্মাল যে কোনো চাটনি আচার দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তবে খাওয়ার আগে এটার আরও একটু পদ্ধতি বাকি আছে, সেটা হচ্ছে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ফ্রাই করে নিয়ে নিচ্ছি। তবে আমি ডিপ ফ্রাই করছি না, আমি হালকা শ্যালো ফ্রাই করে তুলে নিচ্ছি, জাস্ট এপিট ওপিট একটু লাল লাল করে ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করে নিয়ে নিতে পারেন। এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু তুলে নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো, আর নতুন একটা রেসিপি আপনারা শিখে নিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।